রবিবার মধ্যরাত পর্যন্ত ফুটবল উন্মাদনায় মেতে রইলেন বনগাঁবাসী। আট দলীয় ফুটবল টুর্নামেন্টে প্রতাপগড়কে 3-1 গোলে হারিয়ে জয়ের শিরোপা ছিনিয়ে নিল এগিয়ে চলো সংঘ। ফেয়ার প্লে ট্রফি পেল বাবুশ্রীতে ব্যানাগার। রবিবার প্রায় মধ্যরাত পর্যন্ত ফুটবলের উন্মাদনায় মেতে রইলেন ক্রীড়াপ্রেমী মানুষেরা। প্রতাপগড় স্পোর্টিং ক্লাব ও বাড়রপল্লী স্পোর্টিং ক্লাবের যৌথ পরিচালনায় বনগাঁ পৌরসভার সহযোগিতায় বনগাঁ প্রতাপগড় স্পোর্টিং ক্লাব ময়দানে রবিবার আয়োজন করা হয় দিবারাত্রব্যাপী ফুটবল প্রতিযোগিতার। একদিনের নকআউট ফুটবল টুর্নামেন্ট দেখতে সকাল থেকেই প্রতাপগড় মাঠে হাজির ছিলেন বহু ক্রীড়াপ্রেমী মানুষ। বেলা যত গড়িয়েছে ততই কানাই কানাই পরিপূর্ণ হয়ে উঠেছে ক্রীড়াঙ্গন। বনগাঁর 8টি দল এদিনের খেলায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বের খেলায় প্রতাপগড় স্পোর্টিং ক্লাবকে 3-1 গোলে পরাজিত করে জয়ের শিরোপা অর্জন করে এগিয়ে চলো সংঘ। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এগিয়ে চলো দলের বাবলু ওরাং। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন প্রতাপগড়ের খেলোয়াড় ক্রিস্টোফার। খেলায় স্বর্গীয় অসীম ঘোষ চৌধুরী ফেয়ার প্লে ট্রফি তুলে দেওয়া হয় বাবুল স্মৃতি ব্যামাগারের হাতে। চ্যাম্পিয়ন দল এগিয়ে চলো সংঘের হাতে স্বর্গীয় প্রবীর ঘোষ ও স্বর্গীয় স্বপন সেন বিজয়ী ট্রফি ও নগদ 1,00,000 টাকা তুলে দেওয়া হয়। রানার্স প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের হাতে স্বর্গীয় স্বপন চ্যাটার্জি, স্বর্গীয় অমীয় মণ্ডল বিজিত ট্রফি ও নগদ 75,000 টাকা তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। এদিনের খেলায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ বনগাঁ পৌরসভার অন্যান্য কাউন্সিলররা। মাঠে উপস্থিত দর্শক সংখ্যা দেখে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বাঙালির সব থেকে শ্রেষ্ঠ খেলা ফুটবলকে ঘিরে যে উন্মাদনা তো আজকে বনগাঁতে দেখতেই পাওয়া যাচ্ছে, সকাল থেকে শুরু হয়েছে, এখনও আরও দুটো খেলা বাকি। এবং মানুষের যে উন্মাদনা, শুধুমাত্র উদ্যোক্তারা বা যারা খেলছেন তারা নয়, এই গোটা কর্মযজ্ঞ সফল হওয়ার পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা মাঠের দুধারে এরকমভাবে অসংখ্য মানুষ যারা দাঁড়িয়ে রয়েছেন, এই প্রবল উন্মাদনা। বহুদিন বাদে বনগাঁ শহরে জমকালো ফুটবল টুর্নামেন্টের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন বনগাঁর ক্রীড়াপ্রেমী মানুষেরা। গভীর রাত পর্যন্ত খেলা হতে পারে সে কথা মাথায় রেখে দূর দূরান্ত থেকে আসা দর্শকেরা যাতে বাড়ি ফিরতে পারেন সে ব্যবস্থাও করা হয় আয়োজকদের পক্ষ থেকে। এদিনের খেলায় পরিচালনার দায়িত্বে ছিলেন জাতীয় রেফারি রবীন বিশ্বাস ও তরুণ বিশ্বাস। সহকারী হিসাবে উপস্থিত ছিলেন বাসুদেব পাল সহ অন্যান্যরা। এদিন সন্ধ্যা থেকেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের মাঠ। চূড়ান্ত পর্বের খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। এ বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ বলেন, বনগাঁয় একের পর এক ফুটবল আসছে পড়ছে, দেখতে পাচ্ছেন দিদি বল হাতে মাঠের চারিদিকে তার ছবি রয়েছে, খেলা হবে। এটা বাংলা নয়, সারা বিশ্বকে মনে করে দিচ্ছে যে ফুটবল সবার সেরা খেলা। বনগাঁ পৌরসভার সহযোগিতায় বাড়রপল্লী স্পোর্টিং ক্লাব এবং প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, নারায়ণ ঘোষ এবং অতনু দাস, আমাদের কাউন্সিলর কৃষ্ণা রায়, আমাদের ননি মিত্র, এদের সহযোগিতায় আট দলীয় যে নকআউট টুর্নামেন্ট হচ্ছে, বনগাঁর মানুষ এটা মেনে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা, মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলাকে আরও সুদূরপ্রসূতি করার চিন্তাভাবনা। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।